ভালো লাগে, আমি সেই জন্যই ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে। এখন বাজে 6:10, এখন থেকেই আজকের দিনটা শুরু করছি। নমস্কার, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি প্রভাতী, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলায় চলে গেছিলাম মায়ের ওখানে, একটু দরকার ছিল, ওইখান থেকে চলে এসে বোনেদের বাড়ির থেকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই বোনেদের গাছে অনেক ফুল ফুটেছে, ফুলটা তুলবো সেই কারণে। তো দেখো, ফুল তুলে তারপরে ওরা সবাই ছিল শুয়ে, তো আমি কি করলাম, ওদের উঠানটা ঝাড় দিয়ে কাজ করে বাবুর খাবারটা রেডি করছি। আর তারপরে খাবার খাইয়ে চলে এসেছি। গতকালকে রাত্রে বোন রুটি বানিয়েছিল, সেই রুটি আর চা নিয়ে, বাসি রুটি খেতে গেলে চা দিয়ে বেশ ভালো লাগে, তো সেটাই খাবো আজকে। তো সেই চা আর রুটি আমি বোন খাবো, আর বাবুকেও দেবো, অল্প করে দেবো, একটু বাটি করে দেবো, অল্প করে, বেশি দেবো না। তো চলো, বোনকে দিয়ে দিলাম আর আমি খাই, চলো খেয়ে দে তারপর আসি। এই দেখো, বললাম না বাবুকে দেবো, ও খাবে বলছে, তো খেয়ে দে। এটা হচ্ছে বাজে তখন 11:30, ওদের বাড়ির থেকে আমি চলে এসেছি। চলে এসে এখন আমি কি করব, এখন আমি ব্যাগ গোছাবো। কেন, ব্যাগের জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, কেননা অনেকদিন হয়ে গেছে, এতদিন থাকার কথা ছিল না যদিও, কিন্তু শরীর খারাপের জন্য একটু বেশি থাকা হয়ে গেছে, তবে 1 সপ্তাহ হয়েছে। তো এখন কি করব, ব্যাগপত্রগুলো গুছিয়ে নেবো, জামাকাপড় যেখানে যা আছে গুছিয়ে নেবো। তবে হ্যাঁ, ব্যাগপত্র কেন গোছাচ্ছি, আজকে মায়ের এখান থেকে চলে যাব। তো মায়ের এখান থেকে কোথায় যাব, বাড়িতে যাব না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা বাড়ি তো যাবো, কারণ আমার শাশুড়ি মামা বাড়িতে নেই, তো উনি থাকলে আর আমার কোথাও যাওয়া হয় না, যেহেতু উনি তেমন হাঁটাচলা করতে পারে না, কোনো মানে কোনো কাজই নিজের জল টল ভরা এসব কাজ করতে পারে না, সিলানের জল আমাকে গুছিয়ে দিতে হয়। সেই কারণে মা যখন বাড়িতে নেই, সেই কারণে আমিও বাড়ি যাব না, আর 2-3 দিন পরে বাড়ি যাব। তো বাড়িতে না গিয়ে, মায়ের ওইখান থেকে বাড়িতে না গিয়ে কোথায় যাব বা কোথায় গেলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আমি বেশি বড় ভিডিও দিচ্ছি না, আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, তো সেটাই তোমরা একটু দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, আগে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কেননা ছড়ানো ছেটানো রয়েছে, সবগুলো এক জায়গায় করে গুছিয়ে নিই, না হলে আমি ভুল করে হয়তো অনেক কিছুই রেখে যাব। তো দেখো, স্নান করে চলে এলাম, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এখানে মা নিয়ে এসেছিলো মাংস চিকেন, তো সেটাই একটু বাবুর জন্য আলাদা করে রান্না করছি। ইচ্ছা ছিল না বাবুর জন্য আলাদা করে রান্না করব, কিন্তু না, বৌদি আর মা বললো, বৌদি বলছে তুমি ওর জন্য একটু রান্না করো আলাদা করে, না হলে ছেলেটা ঝাল খেতে পারবে না, খাবে অল্প খাবে। তো 4 পিস মাংস দিয়ে একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি। তো ওরটা রান্না করে রেখে তারপরে দেখো, একদম সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম, ভাত খাবো এখন, মানে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি, সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নেব, খেয়ে তারপরে যাব। তো দেখো, এটা হচ্ছে বাবুর জন্য পাতলা পাতলা করে রান্না করেছি মাংসটা, আর এখানে আছে লেবু, লেবু কেটে নিয়েছি, কেননা মাংস হলে আমার লেবু না হলে ভালো লাগে না খেতে, সেই কারণে ফ্রিজ থেকে লেবু বের করে আমি বের করে নিয়েছি। আর ওখানে ভাজা ছিল, সকালের তরকারি রয়েছে, এটা হচ্ছে কচুর গাঁটির তরকারি ছিল, আর কুমড়ো শাক, আর এটা হচ্ছে পেঁপে ভাজা, এটাই ছিল সকালে, যেহেতু আমি খাইনি সেটাই রয়ে গেছে, আর এখানে রয়েছে সেই মাংসটা। তো এটা রান্না করেছে বৌদি, বৌদি রান্না করেছে। তো চলো, আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে আমি ঝটপট করে বাবুকে খাবো, তারপরে নিজে রেডি হব, রেডি হয়ে তারপরে। এই যে রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো, খাওয়া দাওয়া করে রেডি হলাম, বাবুকে রেডি করালাম, এক্ষুনি বেরোবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি, তবে আজকে বাড়ি যাব না, বাড়ি আজকে যাব না, তো অবশ্যই তোমাদের দেখাবো কোথায় যাব, বলবো। তো যাওয়ার আগে একটু ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার এই ফুলগুলো না বেশ ভালো লাগে। খুব ভালো লাগে, আমি সেই জন্যই ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে। তো ফুলগুলো অনেক ফুটেছে, লাইট আসছে না, লাইট আসছে না, চলো
তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো যাই, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমরা এসেছি আছি মেজো বোনের বাড়ি, এই দেখো। তো মেজো বোনের বাড়ি এসেছি, ওদের বাড়ি এসেছি, বাড়ি যাইনি। তো বাড়ি যাইনি, মেজো বোনের বাড়ি আছি, কেননা সুতনু ওইখানে গিয়ে আছি কদিন। সুতনু বলছে তুমি ভাইকে নিয়ে আমাদের বাড়ি আসবে, তারপরে বাড়ি যাবে, সেই কারণে আর বাড়ি গেলাম না। ও বলছে তুমি আসার কথা আসছো না, অনেকদিন ধরে আসার কথা কিন্তু আসা হচ্ছে না, তো সেই কারণে ওদের বাড়ি এলাম। ওদের বাড়ি দুদিন থেকে তারপরে বাড়ি যাব। আর এখন যাচ্ছি আমরা তিনজনে সুতনুর কাছে পড়তে, আজকে ছবি আঁকা আছে সেইখানে, ওকে আনতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো চলো বাবুকে নিয়ে আসি, এসে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা একটু কাঁঠাল আর মুড়ি খাবো। তো মায়ের বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম কোথায়, মেজো বোনের বাড়ি। হ্যাঁ, এখানে দু তিন দিন থাকবো, তারপরে বাড়ি যাবো, কেননা সুতনু অনেক পাগল করছে। আমি কেন ওদের বাড়ি আসছি না, কেন থাকছি না, সেই কারণেই একবারে ঘুরে বাড়ি যাবো, কেননা আর আসা হবে না না হলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কালকে আর ভিডিওটা শেষ করিনি, এখন সকাল বাজে প্রায় 11টা, চলে এলাম আমরা পাড়তে। দেখা যাচ্ছে ওই দেখো আমরা এখানে, ওই দেখো অনেক আমরা হয়ে রয়েছে। তো এখানে যে দাদাভাই পেড়ে দিচ্ছে, এই যে দাদাভাই পাড়ছে, লাঠি দিয়ে পাড়ছে। তো ভাবলাম সকাল সকাল ভিডিওটা শুরু করি, যেহেতু কালকে ভিডিও শেষ করতে পারিনি রাত্রে, আর বোনের বাড়ি আছি। তো এই দেখো ও পাশ থেকে পেড়ে পেড়ে এই পাশে দিচ্ছে, আর আমরা কুড়িয়ে নেবো। কুড়িয়ে নিয়ে আমরা মাখা করবো আজকে ভাবছি। অনেক হয়েছে হয়েছে কিন্তু থাকছে না, কার জন্য, আর যে সুতনু বাবার জন্য, সব খেয়ে নেয়ও, ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আরও খায়। তো চলো আমরাটা পেড়ে নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে মাখা করি। দেখো দেখেছ, আর লাগবে না দুটো একটা পারো। তো চলো তারপরে আমরা পেড়ে চলে যাই, আমরা নিয়ে মাখা করবো এটা। দেখো একদিকে আমরা পারছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কত সুন্দর ফুল ফুটেছে বলো। এটা হচ্ছে পেয়ারার ফুল, দেখেছ কত সুন্দর লাগছে। তো পেয়ারা গাছে অনেক ফুল ফুটেছে, তবে আমি আলাদা করে একটা ভিডিও দেব, অনেকটা কাজ করেছে পেয়ারা গাছে, তবে কি কাজ করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এদের বাড়ি এলে আমার এইসব গাছ দেখতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো প্যাকেট বেঁধে রেখেছে, তো কেন বেঁধেছে কী কারণ সেটাও পরে তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব, এখন আর কিছুই বলছি না। তো চলো বাড়ি যাই, মানে মনেদের বাগানে আছে, আর এইগুলো পুঁই শাক অনেক আছে পুঁই শাক। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে পেয়ারাটা কেটে ধুয়ে পরিষ্কার করি, পরিষ্কার করে মাখাই, মাখা করব, খেয়ে তারপরে সিনানের দিকে যাব। তো চলো সিনানটা পরেই করব, আগে পেয়ারাটা খেয়ে নিই। এরকম সবুজ পরিবেশ না দেখতে ভীষণ ভালো লাগে, দেখেছ কত সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগে দেখতে। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে তারপরে পেয়ারাটা মাখা করি, সবাই মিলে খাবো। আর আমি পেয়ারা গাছের ভিডিও পরে দেবো, আর একটা ভিডিও দেবো অবশ্যই, কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, সেটা পরে বলবো। তো চলো এখনের মতো রাখছি, পরে আসছি। এই যে সেই আমড়াগুলো একটু জলে ধুয়ে এখন এটা কেটে নেব, ছুলে কেটে নেব। এই আমড়া খেতে বেশ ভালো লাগে, জানো, বিলাতি আমরা বলে একে। তো এটা মাখা করব, মাখা খেতে বেশি ভালো লাগে, বোনেরদের বাড়ি নিজেদের গাছে হয়েছে, সেটা একটু খাবো। তো চলো এটা এখন কেটে নিই, এই দেখো কেটে নিয়েছি। আর মাঠের জমির থেকে, ওদের পাশেই তো মাঠ জমি, তো ওইখান থেকে ধনে পাতা নিয়ে এলাম, আর গাছ থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এলাম, একদম তুলে নিয়ে এলাম। তো এটা দিয়েই মাখা করব। তো চলো এটা দিয়ে মাখা করি, মাখা করি, সবাই মিলে খাবো। আর সবাই মিলে এক জায়গায় খাওয়ার আনন্দটাই আলাদা, আমরা জানি কতটা ভালো লাগে। তো দেখো ওই প্লেটটা আবার ছোটো হয়ে যাচ্ছিল, সেই জন্য বড় একটা প্লেটে নিয়ে নিলাম, এটা মাখাতে ভালো হবে। তো এটার মধ্যে দেব একটু কাসন্দি, দেব কাসন্দি, দেব আর দিয়ে দেবো একটু বিট লবণ, ব্যাস এটা দিয়ে মাখা করব। তবে হ্যাঁ, আমার বাবুর জন্য তুলে রেখেছি, ও খেতে পারবে না ঝাল, সেই কারণে তুলে রেখেছি। তো চলো এটা মাখা করি, মাখা করে সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাওয়ার মজাই আলাদা, তো সবাই মিলে ভাগ করে খাবো। তো চলো আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করব, ভিডিও বেশি বড় দিচ্ছি না, ছোট একটা ভিডিও দিচ্ছি, সবাই দেখো,
তো আজকের মতন এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ভিডিও নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।